সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ও ও ওবরাক আজকে আমরা মহাগ্রন্থ আল কোরআনুল করিমের এমন ছয়টি বিশেষ আয়াত শব্দে শব্দে ভেঙে ভেঙে আমরা বাংলা উচ্চারণ সহ শেখার চেষ্টা করব যে আয়াতগুলো আমরা যদি নিয়মিত পরে পানির মধ্যে দিয়ে পান করি তাহলে আল্লা তালা বিভিন্ন কঠিন এবং জটিল রোগ থেকে এই আয়াতের বরকতি আল্লাহ সুবাহনতলা আমাদেরকে সুস্থ করে দেবেন ইনশা আল্লাহ আমরা বিভিন্ন রোগ হলে আমরা ডাক্তারের স্মরণাপন্ন হই ডাক্তারের স্মরণাপন্ন হওয়ার পাশাপাশি আমরা যদি আমলগুলো নিয়মিত করি তাহলে অবশ্যই আল্লা সুবাহন তালা আমাদেরকে পরিপূর্ণ সুস্থ করে দেবেন প্রিয় দর্শক চলুন তাহলে সকল রোগের মহৌষধ এই ছয়টি বিশেষ আয়াত আজকে আমরা ভেঙে ভেঙে শব্দে শব্দে শেখার চেষ্টা করি এই আমলের শুরুতে প্রথমেই আমরা আউদাহিম রজিম এবং বিসমিল্লাহ রহমায়ানুর রহিম এটি পাঠ করে সুরাতুল ফাতেহা আমরা প্রথমে পাঠ করে নেব কেননা সুরাতুল ফাতিহাকে এটি কোরআনুল করিমের বলা হয় সুরাত শিফা অর্থাৎ এই সুরাটির আরেকটি নাম হচ্ছে সৌরাতিফা শিফা। জন্য এই সুরাটি আমরা প্রথমে পাঠ করে নেব এরপর আমরা গুরুত্বপূর্ণ ছয়টি যে আয়াত রয়েছে প্রথম আয়াতটি আমরা পাঠ করব প্রথম আয়াতটি আমি আপনাদেরকে শব্দে শব্দে ভেঙে ভেঙে শিখিয়ে দিচ্ছি সুদুর সুদূর কৌমিমিন এটি সুরাতওবার চোদ্দ নম্বর আয়াত আমরা আরবি উচ্চারণ এবং বাংলা উচ্চারণ এখানে আপনাদের সুবিধার জন্য দিয়ে দিয়েছি ওয়সফি সুদূর কৌমিমিন ওয়সফি সুদুর কৌ মিম আমার সাথে উচ্চারণ করুন সুদু সুদুর কৌমিম মু আরেকবার বলছি অয়সফি সুদুর কৌমিম মু মিনীন এটি সুরাতওবার চোদ্দ নম্বর আয়াত এর অর্থ হচ্ছে আল্লাহ তা মমিনদের অন্তরে প্রশান্তি দান করবেন এরপর আমরা দুই নম্বর আয়তে চলে যাব সেটি হচ্ছে সোরত ইউনুসের সাতান্ন নম্বর আয়াত আয়াতটি হচ্ছে অশিফাউল অশিফা উল লিমা উল লিমাফিস আমার সাথে বলুন অশিফা উল সুদুর। সুরাই ইউনুসের সাতান্ন নম্বর আয়তে আল্লা সুবাহানা হতলা এই গুরুত্বপূর্ণ আয়াতটি আমাদের জন্য তিনি নাজিল করেছেন এর অর্থ হচ্ছে এবং এই অন্তরের রোগের নিরাময় আরেকবার বলছি আপনারা আমার সাথে বলুন ও শিফা উল লিম্যা সুদূর শিফা উল সুদূর আমরা তৃতীয় আয়তে চলে যাচ্ছি তৃতীয় আয়াতটি সুরানাহালের নাহালের সত্তর নম্বর আয়াত আমার সাথে আপনারা বলুন ইজু মিংবুতু নিহ শরবুম মুখতলিফুন অলু ফিহি শিফাউল লিন্যাস আমি আয়টি কয়েকবার বলছি রুজু, মিং বুতু নিহ ফিহি, মুখ তেলিফোন আরেকবার বলছি আপনাদের সুবিধার জন্য রুজু, মিং বুতু নিহ বুম مختلف ألوانه فيه شفاء للناس عربي اتشارون تعمل ركنا دي يخرج من بطونها شراب مختلف ألوانه فيه شفاء للناس এর অর্থ হচ্ছে তার পেট হতে নির্গত হয় বিচিত্র রঙের পানীয় যাতে মানুষের জন্য আরোগ্য রয়েছে এখানে মধুর কথা বলা হয়েছে মৌমাছির মাধ্যমে লসুবাহান তালা সেই মধুকে তিনি তৈরি করেন এবং সেই মধু বিভিন্ন রোগের প্রতিষেধক সে বিষয়টা আয়তে বলা হয়েছে এজন্য এতটি আমরা পানিতে পড়ে আমরা ফু দেবো তৃতীয় আয়াত এটি গেল এরপর হচ্ছে চতুর্থ নাম্বার আয়াত এটি সোরাবনী ইসরায়েলের বিরাশি নাম্বার আয়াত অ্যাপটি আমরা বাংলা উচ্চারণ সহ পড়ার চেষ্টা করছি ওয়ানু নেজিলু মিনাল করি আমার সাথে বলুন ওয়ানু নেজিলু মিনাল করি মুয়া উ ورحمة للمؤمنين عمر عبر بلطي وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين عبر بلطي وننزل من القرآن ما هو লিল এর অর্থ হচ্ছে এবং আমি কোরআনি এমন আয়াতসমূহ অবতীর্ণ করেছি যাতে মোমিনদের রোগমুক্তি ও শান্তি লাভ হয় সুপ্রিয় দর্শক চতুর্থ নাম্বার আয়াত আমরা আরেকবার বলছি ওয়ানু মা হুয়া এরপর আমরা পঞ্চম নাম্বার আয়তে চলে যাচ্ছি পঞ্চম নাম্বার আয়াতটি হচ্ছে আরর আশি নাম্বার আয়াত যেখানে আল্লাহ সুবাহানা বলছেন ওয়াঈদ ম্যারিত্তু ফাহিন বাংলা উচ্চারণ সহ আমি আপনাদেরকে বলছি আপনারা আমার সাথে বলুন ওয়া ইদ ম্যারিতু ফাহুয়া ইয়শফিন ওয়া ইজ ম্যারিত্তু ফাহশফিন ওয়া ইজ ম্যারিত্তু ফাহা ইয়শফিন ওয়াঈজ ম্যারিত্তু ফা ইয়শফিন অর্থ হচ্ছে এবং আমি যখন রোগাক্রান্ত হই তখন তিনি আমাকে আরোগ্য দান করেন এরপর আমরা চলে যাচ্ছি ষষ্ঠ নাম্বার আয়াতে এটি মহাগ্রন্থ আল কোরআনুল করিমের সোর হ্যামিম সজদার চুয়াল্লিশ নম্বর আয়াত বাংলা উচ্চারণ সহ আমরা শেখার চেষ্টা করছি উল হুয়া লীল অ্যানু শিফা উল হুয়া লীলু হুদ্যাউ ওয়াশিফা আবার বলছি আমার সাথে বলুন উল হুয়া লিল্লিনু হুদেউ আবার বলছি লিল অর্থ হচ্ছে আপনি বলে দিন এটা ঈমানদারদের জন্য পথ নির্দেশ ও রোগের প্রতিকার সুপ্রিয় দর্শক আমরা যদি মহাগ্রন্থ আল কোরআনুল ক্যারিমের এই ছয়টি গুরুত্বপূর্ণ আয়াত যেগুলোকে সকল রোগের মহৌষধ বলা হয়েছে এ বিশেষ ছয়টি আয়াত যদি আমরা পাঠ করি এবং সুরা ফাতেহা যেটি আমরা সকলেই পারি আলহামদুলিল্লাহি রব্বিল আয়ালমিন রহম্যানুর রহিম মি কিয়মদ্দিন ইয়া কনা আবুদু ও ইয়া কনস্তায় ইহদিনমস্তকিম আলাইহিম সুরা ফাতেহা এবং এই ছয়টি গুরুত্বপূর্ণ আয়াত পরে আমরা যদি পানিতে ফুদেই এবং সে পানি আমরা নিয়মিত পান করি এবং নিয়মিত আমলটি যদি করি তাহলে অবশ্যই ঔষধ খাওয়ার সাথে সাথে এই আমলটি করলে আল্লা হওয়া তালা আমাদেরকে অবশ্যই সকল প্রকার জটিল এবং কঠিন রোগ থেকে আল্লাহ সুবাহানা হওয়া তালা তিনি আমাদেরকে অতি তাড়াতাড়ি তিনি আমাদেরকে সুস্থ করে দেবেন ভালো করে দেবেন আনের বর্কতে আমাদেরকে সুস্থ করে দেবেন ইনশাআল্লাহ প্রিয় দর্শক সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি